সরকারি চাকরির পরীক্ষার বই অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার জন্য বিভিন্ন সাবজেক্টের বই যদি সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায় তাহলে কেমন হবে বন্ধুরা? তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটাই, যেটা হলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার জন্য ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, রিজনিং এই সকল বইগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা পড়তে পারবে। এবং সেটা কীভাবে পড়বে এবং যে সমস্ত পেড অর্থাৎ টাকা দিয়ে যে সমস্ত বইগুলো কিনতে হয় সেগুলো খুবই স্বল্প মূল্যে বা অর্ধেকেরও কম মূল্যে কীভাবে পেতে পারো সেটাও আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সুতরাং আজকের ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রত্যেকটা স্টেপ যদি ঠিকমতো তোমরা ফলো না করো তাহলে কিন্তু বইগুলো তোমরা ফ্রিতে পাবে না। তো সমস্ত স্টেপগুলো ঠিকমতো দেখে নেওয়ার জন্য ভিডিওটা একটুও না কেটে সম্পূর্ণটা দেখতে থাকো এবং আজকের ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। সেজন্য কিন্তু ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও এবং এই ভিডিওটা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তোমরা কীভাবে ফ্রিতে বইগুলো পড়তে পারো বা পেতে পারো। তো তাহলে বন্ধুরা, আমি এখন আছি আমার স্মার্টফোনের ডিসপ্লেতে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লে স্টোর অ্যাপটা রয়েছে। তো প্রথমে তোমরা এই প্লে স্টোর অ্যাপ ওপেন করবে এবং প্লে স্টোরটা এভাবে দেখতে লাগছে কারণ আমি কিন্তু মোবাইলটাকে ল্যান্ডস্কেপ মোডে করে নিয়েছি, এই জন্য এটাকে সম্পূর্ণ ফুল ডিসপ্লেতে দেখাচ্ছে। তো যাই হোক, এখানে তোমরা যেটা সার্চ করবে সেটা হলো গুগল প্লে বুকস। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে এসে যাবে গুগল প্লে বুক, এটা তোমরা ইনস্টল করে নেবে। আমার অলরেডি এটা ইনস্টল রয়েছে, তো সুতরাং আমি এটাকে ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখবে বিভিন্ন বই কিন্তু এখানে চলে এসেছে, যেগুলো কিন্তু এখানে দেখো নিচে দাম লেখা রয়েছে প্রত্যেকটা কিন্তু পেড বই, এখানে পেড ভার্সনের বই বিভিন্ন দেখো চাকরির পরীক্ষার জন্য কিন্তু এখানে বইগুলো দেওয়া রয়েছে। এবার তোমাদের যেটা করতে হবে, এখানে এই যে সার্চ বার রয়েছে এখানে তোমাদেরকে সার্চ করতে হবে। এখানে তোমরা সার্চ করবে ফ্রি কম্পিটিটিভ এক্সাম বুকস। এটা সার্চ করলে দেখো এখানে কিন্তু বিভিন্ন ফ্রি বুকসগুলো এসে গেছে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে এখানে দেওয়া রয়েছে। এর মধ্যে থেকেও সমস্ত বই কিন্তু পাওয়া যায় না কারণ এগুলো সব ফ্রি স্যাম্পল দেওয়া রয়েছে। এইগুলোকে অ্যাভয়েড করে একটু নিচে আসলে দেখতে পাবে কিছু বই থাকে যেগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বই এবং সেগুলো কিন্তু খুব ভালো এবং বড় প্রকাশনীর বই। যেমন এখানে দিশা পাবলিকেশনের একটা বই রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জেনারেল নলেজের ওপরে বইটা রয়েছে এবং রেটিং খুবই ভালো। এখানে টোটাল কিন্তু এই বইটাই 269টা পেজ আছে এবং এখানে দেখো অপশান লেখা রয়েছে গেট ফর ফ্রি। তো তাহলে এই বইটা আমরা এবার কীভাবে পাবো? এখানে গেট ফর ফ্রি করে দেবে, এটা করলেই কিন্তু বইটা ডাউনলোড হয়ে যাবে। এবং তারপর এখানে রিড অপশান রয়েছে, এখানে রিড করার সঙ্গে সঙ্গে দেখো বইটা কিন্তু খুলে গেল। এখানে সম্পূর্ণ বইটা এবার তোমরা পেয়ে যাবে। এখানে দেখো টোটাল 264টা পেজ এখানে দেখাচ্ছে, সমস্ত পাতাগুলো তোমরা এখানে মিনিমাইজ করে দেখতে পারবে। যদি তোমরা এখানে সোয়াইপ করো তাহলে দেখো এখানে বইয়ের পৃষ্ঠার মতো কিন্তু এগুলো সোয়াইপ হয়ে যাচ্ছে এবং এখানে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। এই পেজগুলোকে চেঞ্জ করে তোমরা সমস্ত বইটাই কিন্তু পড়তে পারবে এবং এখানে দেখো সমস্ত বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে এবং সমস্ত বিষয়গুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সমস্ত প্রশ্ন সমস্ত বইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং সমস্তটা ছবি বা ম্যাপের আকারেও কিন্তু এখানে দেওয়া রয়েছে বিস্তারিত তথ্যগুলো। এবার এই সমস্ত বইগুলো তোমরা তোমাদের স্মার্টফোনেও পড়তে পারো অথবা প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারো। এবং প্রিন্ট আউট করার ক্ষেত্রে আরও একটা তোমাদেরকে বুদ্ধি বলে দিই, সেটা হলো তোমরা কিন্তু এই দুটো করে পাতা একটা করে পেজে নিয়ে প্রিন্ট আউট করাবে, তাহলে সেক্ষেত্রে অল্প পাতার মধ্যে কিন্তু সমস্ত বইটা চলে আসবে। তো এটা গেল একটা বুক, যেটা ওয়েস্ট বেঙ্গল, যেটা ওয়েস্ট বেঙ্গলের উপরে সমস্ত তথ্য তোমাদেরকে দিয়ে দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। এবার তোমাদের আরও একটা বই দেখাচ্ছি, এটা দেখো জেনারেল নলেজের উপরে একটা বই, এটাও কিন্তু দেখো সম্পূর্ণ ফ্রিতে বইটা রয়েছে। এটা টোটাল 301টা পেজ রয়েছে বইটাতে। এখানে তোমরা গেট ফর ফ্রি যদি করে দাও তাহলে এই বইটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং তারপর থেকে তোমরা এটা রিড করতে পারবে। এই বইটা কোন কোন পরীক্ষার জন্য উপকারী এখানে দেখো ইউপিএসসি, এসএসসি, ব্যাংকিং, আরবিআই, সিএলএটি, পিএসসি, আইবিপিএস, পিও অর্থাৎ সমস্ত রকম সরকারি চাকরির পরীক্ষার জন্য কিন্তু বইটা ভীষণ উপকারী। এবং এখানে দেখো পাতাগুলো যখনই উল্টাবে তারপর কন্টেন্টসে চলে আসছে, এখানে কী কী রয়েছে সেগুলো এখানে সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে যেগুলো একটা বইতে থাকে। এবং বন্ধুরা এখানে তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারছো এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে, যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান ইকোনমি, বেসিক জেনারেল নলেজ, ইন্ডিয়ান জিওগ্রাফি
সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেগুলো আমাদের সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রয়োজন হয়। এখানে পরবর্তী পেজেও কিন্তু কন্টেন্ট চলছে, অর্থাৎ অনেক বিস্তারিত বিষয়বস্তু কিন্তু বইটাতে রয়েছে। এরপর দেখো এখান থেকে ইন্ডিয়ান হিস্ট্রি শুরু হয়ে গেল, এবং এখানে একটু জুম করে আমি দেখাচ্ছি, এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাছাই করা সমস্ত প্রশ্ন। এই বইগুলোই তোমরা স্মার্টফোন থেকে পড়তে পারবে, অথবা এগুলো তোমরা প্রিন্ট আউট করিয়ে নিয়ে সেখান থেকেও কিন্তু পড়তে পারবে। এবং যেহেতু এই বইগুলো ইংলিশে রয়েছে, এখানে আরও একটা বিষয় হলো বন্ধুরা, তোমরা যদি এই বইগুলো বাংলা ভার্সনে পড়তে চাও তাহলেও সেটা আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের ইংলিশের থেকে বাংলা বইটা বেশি সুবিধা হবে। তো তাহলে এই সমস্ত ইংলিশ বইগুলো তোমরা কীভাবে বাংলা ভার্সনে পেতে পারো সেটাও আমি, এই সমস্ত ইংলিশ বইগুলো কীভাবে বাংলা ভার্সনে পেতে পারো সেটাও আমি পরবর্তী আর একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো তার জন্য তোমরা ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ইংলিশ ভার্সন কোনো রকম প্রবলেম না হয় তাহলে কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এবং প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এগুলো কিন্তু সরকারি চাকরির পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার দেখো আমি সার্চ করলাম ফ্রি ইন্ডিয়ান হিস্ট্রি, তো এবার দেখো ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে কিন্তু একটা বই এখানে চলে এসেছে, যেখানে 101 পাতার একটা বই রয়েছে। এটা কিন্তু গেট ফর ফ্রি কোল্ডেই কিন্তু এই বইটাও একই রকমভাবে ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা কিন্তু সেই বইটা পড়তে পারবে। এবং এখানে যে রেটিংটা রয়েছে সেটাও কিন্তু 4.4, অর্থাৎ খুব ভালো একটা রেটিং এখানে বইয়ের ক্ষেত্রে রয়েছে। এবং এর নিচে দেখো তোমরা একটু স্ক্রল করে নিচে আসলে দেখো এখানে আরও সমস্ত বইগুলো পেয়ে যাবে যেগুলো কিন্তু রয়েছে, যেমন ব্যাংকিং অ্যাওয়ারনেসের উপরে এই যে বইটা, এটাও কিন্তু এখানে দেখো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া রয়েছে। এরপর এর নিচে এখানে দেখো আরও একটা বই রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে, এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। এখানে আরও একটা বই রয়েছে জেনারেল জিওগ্রাফি, এটাও কিন্তু 53 পাতার একটা বই, যেটা বইটার পার্ট 3 এখানে দেওয়া হয়েছে। এটাও দেখো গেট ফর ফ্রি, এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এবং বইটার কিন্তু সম্পূর্ণ রেটিং রয়েছে 4.4, একটা ভালো রেটিং। এবং নিচে স্ক্রল করলে এখানে আবার দেখা যাচ্ছে এখানে যে বইগুলো দেখো দেওয়া রয়েছে এগুলো কিন্তু দেখো সম্পূর্ণত ফ্রিতে দেওয়া রয়েছে, রেটিং কিন্তু 4.8। অর্থাৎ এই ধরনের সমস্ত বই তোমরা এখান থেকে ফ্রিতে পেয়ে যাবে, এগুলোকে তোমরা ডাউনলোড করে পড়তে পারো স্মার্টফোন থেকে, অথবা তোমরা চাইলে প্রিন্ট আউট করিয়ে নিয়ে সেখান থেকেও পড়তে পারো, এমনকি এই বইগুলো তোমরা বাংলা ভার্সনও পেয়ে যেতে পারো। তো তার জন্য আমি বলেছি তোমরা ভিডিও নিচে কমেন্ট করলে আমি পরবর্তী একটা ভিডিও দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা বইগুলো বাংলাতে পেতে পারো। এবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা ভালো পেড বই নেওয়ার কী ট্রিক্স আছে। তো এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ দিশা পাবলিকেশনের, এটা কিন্তু একটা ভীষণ ভালো একটা বই, যেখানে 10,000 প্লাস অবজেক্টিভ MCQs প্রশ্ন রয়েছে, টোটাল পেজ আছে 924টা। তো এখানে এই বইটা দেখো বাই করতে বলা হয়েছে 249 টাকায়, কিন্তু এই বইটা দেখো যখনই আমি বাই নাওতে ক্লিক করছি তখনই দেখো এখানে যে অপশানটা আসছে এটা কিন্তু 149 টাকা হয়ে গেল। কী করে হলো, এখানে আমি কিন্তু একটা অফার পেয়েছি, আমার এই যে গুগল অ্যাকাউন্টটা যেটা আমার লগ ইন করা রয়েছে 100 টাকার ক্রেডিট একটা অফার পেয়েছি, যেটা কিন্তু অটোমেটিকলি আমি পেয়েছি যেহেতু আমি এই গুগল অ্যাকাউন্টটা আমি ইউজ করি। তো এখান থেকে আমি কিছু ফ্রি বইও ডাউনলোড করেছিলাম সেগুলো পড়ার জন্য, তো অটোমেটিক কিন্তু এই 100 টাকাটা, সেই জন্যই প্রায় প্রত্যেক মাসেই আমার কাছে অটোমেটিক এই অফারটা চলে আসে। এটা কিন্তু বারে বারেই আসে যে যখনই 1 মাস বা 2 মাস পার হয় অটোমেটিক কিন্তু এই 100 টাকার ক্রেডিটটা কিন্তু চলে আসে আমার অ্যাকাউন্টে, এবং যখনই আমি বই কিনবো এই 100 টাকাটা মাইনাস হয়েই কিন্তু বইটার দাম আমাকে পে করতে হবে। তো তাহলে বুঝতেই পারছো প্রায় 50% কিন্তু এখানে লেস হয়ে গেল। কিন্তু এখানে শর্ত হলো একটাই, যে বইগুলো আমাকে কিনতে হবে সেগুলো যেন 100 টাকার উপরে হয় সেগুলোর প্রাইস। যেমন জেনারেল নলেজ এই একটা বই রয়েছে, এই বইটার ক্ষেত্রে দাম রয়েছে 105 টাকা। যখনই আমি বাইতে ক্লিক করলাম বইটা কতই দেখো চলে আসছে, মাত্র 5 টাকা আমাকে পে করতে হবে তাহলেই কিন্তু এই বইটা আমি কিনে নিতে পারছি, যেটা হচ্ছে 395 পেজের একটা বই, রেটিংও কিন্তু 4.3, একটা ভালো বই। এই ধরনের সমস্ত বই তোমরা বাই করতে পারবে খুব বড় একটা ডিসকাউন্টে। যেমন এখানে আর একটা বই তোমাদের দেখাচ্ছি, যেটা আরিহান্তের জেনারেল নলেজ 2020, এই বইটা কিন্তু ভীষণ ভীষণ ভালো বই। তো এই বইটার দাম দেখো এখানে দেখাচ্ছে 116 টাকা, কিন্তু এই বইটা কিন্তু আমি যদি পারচেজ করি এখন তাহলে মাত্র 16 টাকা পে করে কিন্তু বইটা আমি কিনে নিতে পারছি। এটাও আরিহান্তের জেনারেল নলেজের 2020-র একটা ছোটো ভার্সন, যেটার দাম কিন্তু রয়েছে মাত্র 27 টাকা। এই বইটা যদি আমি বাই করি এক্ষেত্রে কিন্তু আমাকে সম্পূর্ণ 27 টাকায় পে করতে হচ্ছে, কারণ এটা যেহেতু 100 টাকার কম। তাহলে বন্ধুরা তোমরা এইভাবে সার্চ করে সমস্ত সাবজেক্টের ওপরে, অর্থাৎ ইংলিশ ম্যাথমেটিক্স সমস্ত বিষয়ের ওপরেই কিন্তু ফ্রিতে তোমরা এখান থেকে বই কালেক্ট করতে পারো। এবং বন্ধুরা তোমরা যদি এই গুগল প্লে বুকস অ্যাপ নিয়মিত ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে প্রচুর অফার আর্ন করতে পারবে, এবং প্রায় প্রত্যেক মাসে তোমরা 100 টাকার একটা কুপন কিন্তু পেয়ে যাবে, যেখান থেকে খুব বড় ডিসকাউন্টে তোমরা বইগুলো পারচেস করে নিতে পারবে, পাশাপাশি ফ্রি অপশান তো তোমাদের জন্য থাকছেই। তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু ভিডিওতে অবশ্যই করে দিও, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না।
এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিও। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।